গুড ইভিনিং, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। তো সবাইকে প্রথমে জানাই হ্যাপি রোজ ডে। যেহেতু ভিডিওটা কালকে পোস্ট হবে, তো কালকে আই গেস প্রপোজ ডে, তো অ্যাডভান্স হ্যাপি প্রপোজ ডে। তো সবাই তোমরা এই ভ্যালেন্টাইন উইকটা খুব ভালোভাবে কাটাও তোমাদের ভালোবাসায় মানুষদের সঙ্গে। তো চলো এবারে ভিডিওটা শুরু করা যাক। সো আজকে আমি তোমাদের সাথে টিভি রিভিউ শেয়ার করব। তো যারা আমার ফার্স্ট ব্লগ দেখেছো তারা জানো যে আমি ভিআর পাঞ্জাব মলে গিয়েছিলাম এবং সেখানে ক্রোমা শোরুমে যাই। তো ওখান থেকে আমরা এলজি ন্যানোসেল 55 ইঞ্চ টিভি পারচেস করি। অলমোস্ট 2 সপ্তাহ হয়ে গেল আমরা টিভিটা ইউজ করছি। তো ভাবলাম যে তোমাদের সাথে তার একটা রিভিউ শেয়ার করা যাক। যারা টিভি কিনবে ভাবছো বা যারা এলজি ন্যানোসেল কিনবে ভাবছো তাদের জন্য আশা করছি ভিডিওটা হেল্পফুল হবে। তো আমি ডিটেলস শেয়ার করব না, আমার হাজবেন্ড শেয়ার করবে। তো ওয়েল মিট মাই হাজবেন্ড অরিন্দম। হাই এভরিওয়ান। তো সোমা যেরকম বললো আমরা কিনেছি এলজি ন্যানোসেল 55 ইঞ্চ টিভি। তো প্রথমে আমি তোমাদের সাথে শেয়ার করি যে কেন আমরা এই টিভিটা চুজ করলাম। টিভিটা আমরা চুজ করেছি আমাদের লিভিং রুমের জন্য। লিভিং রুমে আমাদের সোফা থেকে যে দেয়ালটা যেখানে টিভি লাগানো হবে তার ডিস্টেন্সটা অনেকটাই বেশি। তো আমরা ভেবেছিলাম যে 55 ইঞ্চ টিভি যদি না হয় তাহলে তো ভালো করে দেখাই যাবে না টিভিটা। তো তার উপর যখন আমরা টিভি বাকি টিভির সঙ্গে কম্পেয়ার করলাম, যেমন সোনি অ্যান্ড স্যামসাং, তখন আমরা দেখলাম যে যে পিকচার কোয়ালিটি এলজি অফার করছে সেই পিকচার কোয়ালিটি যে বাজেট রেঞ্জে আমরা পাচ্ছি 60-70,000-এর মধ্যে সেটা অন্য কেউ অফার করছে না। তো মেজরলি এই দুটো কারণেই এই টিভিটা আমরা চুজ করলাম। তো চলো আমি তোমাদেরকে এক্সপ্লেন করার চেষ্টা করব এক এক করে যে কি কি ফিচার টিভিটাতে আছে। এবং তো এই হচ্ছে আমাদের টিভি এলজি ন্যানোসেল 55 ইঞ্চ। আমরা টিভিটা আপাতত লিভিং রুমে রাখিনি, আমরা মেয়ের বেডরুমেই রেখেছি, কারণ যে টিভি ইউনিটটা সেটা এখনো কেনা হয়নি। তো টিভিটার ব্যাপারে প্রথমেই যে জিনিসটা আমি বলতে চাই সেটা হচ্ছে বেজেলটা। তো বেজেলটা দেখো ভীষণ থিন, আপার বেজেল এবং সাইড বেজেল দুটোই ভীষণ থিন, নিচের দিকে বেজেলটা একটু থিক। কিন্তু এই বেজেলগুলো না থাকার জন্য না স্ক্রিনটা খুব সুন্দর লাগে, যেটা মনে হয় পুরোটাই স্ক্রিন। আর এটাতে পাওয়ার বাটন শুধু একটাই আছে এখানে, এটা ছাড়া অন্য কোনো বাটন টিভিতে নেই। তো টিভিটা রাখা আছে দুটো স্ট্যান্ডের ওপরে। এটা আমি দেখলাম যে পুরনো যে মডেলটা ছিল এই টিভিটার সেটাতে সিঙ্গেল স্ট্যান্ড ছিল, অ্যান্ড অনেকেই কমপ্লেন করেছে সেটার ব্যাপারে যে টিভিটা নড়াচড়া করে। সেটা এলজি চেঞ্জ করে এখন এটা দুটো স্ট্যান্ডের ওপর রেখেছে এবং কোনো রকম এমন কিছু নড়াচড়া টিভিটা করে না যদি আমি এরকম সাইডে নড়াচড়ানোর চেষ্টা করি। তো এটা ছাড়া আরেকটা জিনিস আমি বলবো টিভিটার ব্যাপারে, ওভারঅল যখন আমি কথা বলছি, তো এটার বিল্ড কোয়ালিটিটা খুবই ভালো, পলিকার্বনেট দিয়ে বানানো এটা টিভিটা, আর ভীষণ স্টার্ডি মেটালিক ফিনিশ এবং ফিনফিনে প্লাস্টিক বডি একদমই মনে হয় না। তো যেটা আরেকটা ভালো পয়েন্ট টিভিটার ব্যাপারে। তো এখন আমি টিভিটার কে চালিয়ে তোমাদের দেখাবো যে কি কি ফিচার টিভিটার মধ্যে আছে। আর পার্টিকুলারলি আর একটা জিনিস আমি দেখাতে চাই যে টিভিটার একটা ম্যাজিক রিমোট দিয়েছে। তো ম্যাজিক রিমোটটা কি এবং কেন এটা ডিফারেন্ট অন্য রিমোটের থেকে সেটাও আমি তোমাদের দেখাবো। তো চলো টিভিটা চালিয়ে দেখাই তোমাদের। সো এখানে একটা ইন্ডিয়া 4K ভিডিও রয়েছে যেটা আমি চালাচ্ছি। তো তোমরা পিকচার কোয়ালিটি আর কালার দেখতেই পাচ্ছ। ভিডিওটা আমি কিছুক্ষণ চালিয়ে রাখবো যাতে করে ডিফারেন্ট ডিফারেন্ট পিকচারে তোমরা দেখতে পাবে যে কেমন 4K ভিউটা লাগে। Thank you.
দেখতে পেলে কেমন বিল্ডিং থেকে শুরু করে নেচার সব কেমন লাগে টিভিটায় 4K তে। তো এটা গেল পিকচার কোয়ালিটির ব্যাপারে। সো এবারে আসি সাউন্ডের ব্যাপারে। জেনারেলি আমি দেখেছি যে টিভিতে অ্যাডিশনাল সাউন্ড স্পিকার বা সাউন্ড বার লাগেই। আমি হাইসেন্সের টিভি ইউজ করেছি বা সোনি টিভি ইউজ করেছি যেখানে সাউন্ড আমার এত পাওয়ারফুল মনে হয়নি, কিন্তু এই টিভিটার ক্ষেত্রে আমার মনে হলো সাউন্ড যথেষ্ট পাওয়ারফুল। 50-40-50 সাউন্ড রেঞ্জেই মোটামুটি বাড়ির মধ্যে যে রুমের মধ্যে যেখানেই বসে থাকি না কেন ভালো শুনতে পাওয়া যায়। তো আমি একটা ভিডিও মিউজিক ভিডিও চালিয়ে তোমাদের দেখাই যে সাউন্ডটা কি রকম। ভিডিওটা চালাই শুনতেই পেলে অ্যাকচুয়ালি। তো সাউন্ড যথেষ্ট পাওয়ারফুল এবং সাউন্ডের দিক থেকে আমার মনে হয় না কোনো রকম ডিসঅ্যাপয়েন্টমেন্ট হবে তোমাদের, কোনো রকম কমপ্লেন হবে যদি তোমরা এই টিভিটা চুজ করো। এবার আসি টিভিটার সফটওয়্যারের ব্যাপারে। তো আমি হোম স্ক্রিনটা খুলে রেখেছি টিভিটাতে। তো এখানে দেখতেই পাচ্ছ ওয়েব ওএস লেখা রয়েছে। সো এটা হচ্ছে এলজির নিজস্ব ওএস, কোনো রকম অ্যান্ড্রয়েড টিভি নয় এটা, এবং আমি বলবো সেটা অ্যাকচুয়ালি বেনিফিশিয়ালি। তো আমি অনলাইন অনেক কম্পারিজন পড়েছি বা ইউজার রিভিউ পড়েছি, ওয়েব ওএস যেটা এলজির ওএস, স্যামসাংয়েরও একটা নিজস্ব ওএস আছে এবং যে অ্যান্ড্রয়েড ওএস টিভিতে ইউজ হয়। তো অ্যান্ড্রয়েড ওএসে অনেকেই কমপ্লেন করে যে একটা টাইমের পর সেটা হ্যাং করতে শুরু করে দেয়, কিছু আপডেটের পর একটু স্লো রেসপন্ড করতে শুরু করে। কিন্তু এই স্যামসাং বা এলজির যে ওএস সেগুলোতে এইরকম প্রবলেম হয় না জেনারেলি। তো এই ওয়েসগুলো সেই দিক থেকে বেটার যে ল্যাগ কম হবে, রেসপন্ড টাইম স্লো হবে না। কিন্তু অফকোর্স অ্যান্ড্রয়েডে যে প্লে স্টোর পাওয়া যায় যাতে করে অনেক অ্যাপ আছে সেটা এখানে পাবে না তোমরা। কিন্তু যে মেন মেন অ্যাপগুলো যেগুলো আমরা ইউজ করি ডে টু ডে, নেটফ্লিক্স, যেমন ধরো এখানে নেটফ্লিক্স রয়েছে, ডিজনি হটস্টার রয়েছে, G5 রয়েছে, প্রাইম ভিডিও রয়েছে, ইউটিউব রয়েছে, আর এখানে অ্যাপ স্টোর আছে যেটা ধরো তুমি ক্লিক করে ওপেন করতে পারো, এবং এখানে আরও যে সমস্ত ডেইলি অ্যাপ যেগুলো তোমরা ইউজ করো সেগুলো মোটামুটিভাবে পেয়ে যাবে। বাট অবভিয়াসলি অ্যান্ড্রয়েডের মতো নয়, অত অ্যাপও এখানে অ্যাভেলেবেল নেই। তো এবারে আসি আমার ফেভারিট ফিচারে, সেটা হচ্ছে এই ম্যাজিক রিমোট। তো তোমরা অনেকক্ষণ থেকেই দেখছো আমি রিমোটটা নিয়ে অপারেট করছি। দেখো রিমোটের একটা কার্সার পয়েন্ট রয়েছে যেটা তুমি জেস্টার দিয়ে কন্ট্রোল করতে পারো। তো কোনো রকম ক্লিক করার দরকার নেই এরকম হরিজন্টাল স্ক্রলিং করার জন্য। আর এই যে মাঝখানে একটা আছে স্ক্রল, তো এটা দিয়ে তোমরা ভার্টিক্যাল স্ক্রল করতে পারো। দেখো আমি স্ক্রিনে করছি। তো হরিজন্টাল ভার্টিক্যাল স্ক্রলিং খুব এফোর্টলেসলি করা যায়। যে কোনো জায়গায় তুমি জাস্ট এটাতে এই স্ক্রল বাটনটাতেই এরকম করে ক্লিক করবে তো এটা চালু হয়ে যাবে। যেমন ধরো আমি এখানে এটাতে ক্লিক করলাম তো কানেক্টিং স্মার্ট ডিভাইসেস খুলে দিয়েছে। এর থেকে বেরিয়ে যাই, আবার হোম পেজে চলে এলাম। তো সেই হিসাবে এটা কনভেনশনাল রিমোটের থেকে অনেক অনেক বেশি কনভেনিয়েন্ট। তুমি যখন পার্টিকুলারলি আমি যখন কোনো জিনিস সার্চ করি টিভিতে ব্রাউজারে বা ধরো কোথাও লগ ইন করছি কোনো অ্যাপে, তখন আমার ইমেল আইডি বা পাসওয়ার্ড লিখতে অনেক টাইম চলে যায় কিবোর্ডে। কিন্তু এখানে আমি ইউনো ক্লিক করে করে লিখতে পারি, তো সেটা অনেক ফাস্টার। এটাতে হট বাটনসও দেওয়া আছে, দেখো নেটফ্লিক্স, ডিজনি হটস্টার, প্রাইম ভিডিওস, মুভিজ, তো এগুলো ওয়ান ক্লিক তুমি ওপেন করতে পারো। টিভিটা অ্যালেক্সা আর গুগল অ্যাসিস্ট্যান্ট কম্প্যাটিবলও, তো সেজন্য ভয়েস সার্চিং এবং তুমি সিমলেস কানেকশন করতে পারো এদের সঙ্গে, তার জন্য বাটন দেওয়া আছে। তো আমি বলবো খুবই ইউজফুল ফিচার, খুবই ইউজফুল একটা টুল দিয়েছে এলজি টিভিটার সঙ্গে, যেটা ইউনো ইট ইজ অলসো ফান টু ইউজ আই মিন। তো আমি তো মেনলি এই ম্যাজিক রিমোটটা নিয়ে খেলা করার জন্যই টিভিটা অপারেট করি।
তো এবারে আসি টিভিটার প্রাইসের ব্যাপারে। টিভিটার অ্যাকচুয়াল প্রাইস ক্রোমাতে ছিল ওই 67,000 বা 68,000 মতো। তো ওখানে রিপাবলিক ডেতে আমরা গেছিলাম, তো রিপাবলিক ডেতে সেল চলছিল, যেখানে অলরেডি ওটা 2-3 হাজার টাকা সেলে ছিল, আই থিঙ্ক প্রাইসটা ছিল 65,000-এর মতো। তো আমি জিজ্ঞেস করলাম যে কোনো ক্রেডিট কার্ডে অফার চলছে কিনা, তো কোটাক ক্রেডিট কার্ডে অফার চলছিল যেটাতে 5,000 টাকা অফ হচ্ছিল, যেটার ফলে প্রাইসটা হয়ে গেছিলো 60,000। আর আমি 2 সাল এক্সটেন্ডেড ওয়ারেন্টিও করে নিলাম ওদের কাছ থেকে, যেটাতে কমপ্লিট রিপ্লেসমেন্ট হয়ে যাবে টিভিটা যদি কোনো ড্যামেজ হয় স্ক্রিনে বা কিছুতে। তো আলটিমেটলি আমার পড়লো 64,000, এবং এই 64,000টাও ওরা নো কস্ট ইএমআই করে দিল 12 মাসের, যেটা খুবই কনভেনিয়েন্ট আর কি, কোনো ইন্টারেস্ট নেই, কিছু নেই। সেই প্রাইস রেঞ্জের হিসাবে 64,000-এ উইথ 2 ইয়ার এক্সটেন্ডেড ওয়ারেন্টি এই টিভিটা আমি বলবো যে ভীষণভাবে ভ্যালু ফর মানি হাই। এটার প্রাইসের দিক থেকে এরও আমি এটাও শেয়ার করব যে যখনই তোমরা কোনো জিনিস কিনতে যাবে, যেমন এই বিগ অ্যাপ্লায়েন্সেস, তো টিভি হয়ে গেল, ওয়াশিং মেশিন হয়ে গেল, তো অবশ্যই কেনার চেষ্টা করবে যখন একটা ফেস্টিভ টাইম আসে তখন, কারণ ফেস্টিভ টাইমে জেনারেলি সব দোকান বা সব অনলাইন প্ল্যাটফর্মে কোনো না কোনো অফার থাকেই। ওকে, আর টিভি বা ওয়াশিং মেশিন বা ফ্রিজ এরকম অ্যাপ্লায়েন্স যখন কিনবে তখন আমি সাজেস্ট করবো পার্সোনালি আমার এক্সপিরিয়েন্স থেকে যে ডাইরেক্টলি অনলাইন রিভিউ দেখে কেনার থেকে এটা অলওয়েজ বেটার যে তুমি স্টোরে যাও, নিজে হাতে জিনিসটাকে ইউজ করো, ফিল করো কেমন, এবং তারপরে ডিসিশন নাও যে কোনটা তোমরা কিনবে। আদারওয়াইজ অনেক সময় আমরা কিনে ফেলি ডাইরেক্টলি কম প্রাইস দেখে অনলাইন থেকে, কিন্তু যখন জিনিসটা আসে তখন আমাদের মনের মতো হয় না, মনে হয় যে ইউনো এটা প্লাস্টিক বডি, বা মনে হয় যে ডিসপ্লেটা এতটা ভালো নয়, বা মনে হয় যে ইউনো ডিভাইসটা গরম হয়ে যাচ্ছে, এরকম অনেক অনেক হয় অনেক সময়। তো অবশ্যই অবশ্যই অফলাইন গিয়ে স্টোরে চেক করে কেনা বেটার। আর এখন রিলায়েন্স আর ক্রোমাতে যে প্রাইসিং দেয় ওদের অনলাইন আর অফলাইন প্ল্যাটফর্মে প্র্যাকটিক্যালি এক, এবং সেগুলো আদার অনলাইন প্ল্যাটফর্মে ফ্লিপকার্ট অ্যামাজন ওখানে যে প্রাইসিং অফার হয় তার সঙ্গে মোটামুটি কম্পারেবল। তো সেই হিসাবে ওরা একটা বেটার ইয়ে অফার করে, বেটার প্ল্যাটফর্ম অফার করে যেখানে তুমি যেতে পারো অ্যান্ড চেক করতে পারো কেনার আগে। তো সোমা আমাকে আরেকটা জিনিস মনে করালো ক্রোমার সার্ভিসিং সার্ভিসের ব্যাপারে। আমরা যে টিভিটা কিনলাম পরের দিন ওটা ডেলিভার হয়ে গেল, তারপরের দিন ইনস্টল হয়ে গেল, কোনো রকম ফোন করতে হয়নি আমাদের, ইনস্টলেশন ভীষণ হ্যাসেল ফ্রি। তো সার্ভিসের দিক থেকে তো ভীষণভাবে রেকমেন্ডেড। আর টিভিটা যে আমরা এখন ইউজ করবো হয়তো কিছুদিনের মধ্যে আমরা আরও বুঝতে পারবো যে কী ফিচার ইউজফুল না ইউজফুল, বা কোনো অ্যাকচুয়ালি ডাউনসাইড আছে কি না, তো সেগুলো আমরা যখন বুঝতে পারবো আমরা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো সোমা এটাই আমার দিক থেকে সব যা বলার ছিল আমি বলে ফেলেছি, তো ইউ টেক ওভার। সো প্রথমেই বলি এটা কোনো স্পন্সরশিপ ভিডিও ছিল না, সম্পূর্ণ আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করলাম। এখানেই ব্লগটাকে এন্ড করছি, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আবার তোমাদের সাথে দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। নাও বাই, গুড নাইট, লাভ ইউ অল, গুড নাইট করে দাও, গুড নাইট করে দাও, গুড নাইট করে দাও, গুড নাইট।